নমস্কার, গল্পে গল্পে কথার মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি উপন্যাস, অনুরাগিণী। আজ শোনাতে চলেছি উপন্যাসটির প্রথম পর্ব। একটু আগে রোদ ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারায় জোরালো বৃষ্টি নয়, টিপ টিপ বৃষ্টি। সেই বৃষ্টিতে অল্প অল্প ভিজেছে রাসবিহারী এভিনিউ। ভিজতে ভিজতে হাসতে হাসতে গেল কয়েকটি তরুণী মেয়ে। ট্রামটা পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যাওয়ার পর ভিজে গাছপালা নিয়ে আবার চোখের সামনে ভেসে উঠল দেশপ্রিয় পার্ক। কালো দোতলা সরকারি বাসটায় পলকের জন্য ফের ঢাকা পড়ে গেল। শরতের শুরুতে এই টিপ টিপ বৃষ্টিতে, ছুটির দিনের বিকেলের এই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে বাসটার চেহারাও যেন পাল্টে গেছে, রং পাল্টে গেছে, রূপ পাল্টে গেছে। নাকি কিছুই বদলায়নি, শুধু মন বদলেছে, মেজাজ বদলেছে প্রদোষ বোসের। ভারী ভালো লাগছে তার, আর সেই ভালো লাগার রং লেগেছে পৃথিবীতে। সে রং টিপ টিপ বৃষ্টিতে ধুয়ে যায়নি, আরও গাঢ় হয়েছে। আবার বোধহয় চাকা ঘুরল, সুদিনের মুখ আবার উঁকি ঝুঁকি দিচ্ছে। সমস্যামূলক দুদুখানা সামাজিক ছবি ফ্লপ করার পর নিউ ক্যালকাটা পিকচার্সের ভক্তিমূলক পৌরাণিক চিত্র প্রহ্লাদ দারুণ হিট করেছে। প্রডিউসার রাইমোহন কুণ্ডুর মুখে আবার হাসি ফুটেছে। 2 মাস ধরে নিয়মিত মাইনে পাচ্ছে আর্ট ডিরেক্টর প্রদোষ কুমারও। কোম্পানি আবার নতুন ছবি তোলার তোড়জোড় করছেন। সুরথযজ্ঞ আর দক্ষিণেশ্বরের মধ্যে দোল খাচ্ছেন প্রডিউসার। শ্রীরামকৃষ্ণের জীবনী নিয়ে যদিও একাধিক ছবি হয়ে গেছে, তবু ডিরেক্টর ভরসা দিচ্ছেন নতুন টেকনিকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে ছবি তুলবেন। যাই হোক, প্রোডাকশন আর বন্ধ থাকবে না, কাজকর্ম পুরোদমে চলবে। আর তাই চললেই মাইনেটা সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারবে প্রদোষ। ছবিগুলি ফ্লপ করলেও আর্ট ডিরেক্টরের কাজের কেউ নিন্দা করেনি, বরং দৈনিক সাপ্তাহিকের ক্রিটিকরা সাধারণ চিত্র মুদিরা প্রদোষের কাজের কেউ নিন্দা করেননি, বরং সুখ্যাতি করেছেন। আধুনিক ছবি, পৌরাণিক ছবি, প্রণয়মূলক ছবি, ভক্তিমূলক ছবি, সব ছবিরই সেটের কাজ ভালো হয় প্রদোষের। একেবারে নিখুঁত না হলেও খুঁত কম থাকে। গরিবের কুঁড়েঘর থেকে লক্ষপতির রাজপ্রাসাদ তৈরি করার কাজে সমান দক্ষতার পরিচয় দেয় প্রদোষ। আসবাবপত্রের খুঁটি নাটিতে তার ভুল হয় না, বরং বাস্তববোধ হয়ে ওঠে। অভিনেতা অভিনেত্রীদের পরিচ্ছদ নির্বাচনেও প্রদোষের বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। সামাজিক চিত্রে নায়কের কাঁধে কোন বিশেষ অনুষ্ঠানে চাদর থাকবে কি থাকবে না, নায়িকাকে কখন বেনিতে মানাবে, কখন এলো খোঁপায়, মিলনের মুহূর্তে তার শাড়ির রং চড়া হবে কিনা, এই নিয়ে খোদ ডিরেক্টরের সঙ্গে হেড মেকআপ ম্যানের সঙ্গে তাকে প্রায়ই তর্ক করতে হয়। ডিরেক্টর যেখানে নিজের কর্তৃত্ব বজায় রাখেন, বেশিরভাগ সময় দেখা যায় সেখানেই কাজ খারাপ হয়েছে। নিজের ক্ষেত্রে প্রদোষের শিল্পবোধ যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, এ কথা আজকাল সবাই স্বীকার করেন। শুধু নিজেদের কোম্পানিতে নয়, বাইরেও সুনাম হয়েছে প্রদোষের, সুখ্যাতি ছড়াচ্ছে। বাণী পিকচার্স আর রূপলোক লিমিটেডের সঙ্গে গোটা 2 কন্ট্রাক্ট হয়তো শিগগিরই হবে প্রদোষের। তাকে অন্য জায়গায় কাজ করতে দিতে রাইমোহনবাবু অমত করেননি। বছরখানেক ধরে নিয়মিত মাইনে না পাওয়ায় প্রদোষ খুবই অসুবিধায় পড়েছে। ধার দেনা জমেছে অনেক, সেগুলি শোধ দিতে হবে তো। কন্ট্রাক্টগুলি হয়ে গেলে দেনার জন্য ভাবে না প্রদোষ, দেনা শোধ হয়ে যাবে। তাছাড়া এ লাইনে সবারই কিছু না কিছু ধার দেনা থাকে। এ বাজারে যার যত ধার তার বুদ্ধির ধার তত বেশি। ইজিচেয়ারে হেলান দিয়ে পা দুটো আরও একটু সামনের দিকে ছড়িয়ে দিল প্রদোষ।
বাইরে এখনো বৃষ্টির শব্দ হচ্ছে, কিন্তু সে শব্দ ঢাকা পড়ে যাচ্ছে আরেকটি মধুরতর ধ্বনিতে। পাশের বড় ঘরটায় ঘুঙুর বাজছে, হাতে তালি দিয়ে দিয়ে তাল শুধরে দিচ্ছে 1 2 3 1 2 3, মুখে মুখে বোল বলে দিচ্ছে ধিত্তা ধিনা ধিত্তা ধিনা ধিত্তা ধিনা। ছাত্রীদের নাচ শেখাচ্ছে শিখা, প্রদোষের যশস্বিনী নৃত্য কুশলাশ্রী দীপশিখা বসু। মনে মনে একটু হাসল প্রদোষ, শিখার নাম তার স্বামীর চেয়ে শহরে ঢের বেশি পরিচিত। শুধু নাম নয়, তার নয়নাভিরা মূর্তিও। নানা নৃত্যভঙ্গিমায় বিভিন্ন কাগজে শিখার ছবি কতবার যে 8 প্লেটে ছাপা হয়েছে, কলকাতার অভিজাত ফটো স্টুডিওগুলোর শোকেসে শিখার কত নৃত্য পরা স্মিতমুখী প্রতিকৃতি যে শোভা বাড়াচ্ছে তার ঠিক নেই। সে তুলনায় প্রদোষকে আর কজন জানে, কজনে চেনে, কজনেই বা দেখা পেতে চায়। অটোগ্রাফের খাতায় ধরে রাখতে চায় হাতের অক্ষর, কিন্তু এই মুহূর্তে নাচের বোল আর ঘুঙুরের শব্দের সবটুকুই মধুর শোনাচ্ছে না প্রদোষের কাছে। এই ছুটির দিনে বিকেলে এই টিপটিপ বৃষ্টি ঝরা বিকেল বেলাতেও শিখার অবসর নেই, সে কাজ নিয়ে ব্যস্ত। তার একবারও মনে পড়ছে না প্রদোষের কথা, একবারও ইচ্ছা করছে না স্বামীর কাছে এসে বসতে, তাকে একটু সান্নিধ্য দিতে কি তার সঙ্গে দুটো কথা বলতে। সেই দ্বিধার নেই, 10 বছর আগে ওর মধ্যে যে প্রথম প্রণয়বন্যি জ্বলে উঠেছিল তা আজ নিভু নিভু। শিখা এখন শুধু উচ্চাকাঙ্ক্ষার প্রতিমূর্তি, শুধু ক্যারিয়ার সাধিকা। প্রদোষ একবার ভাবল তার স্ত্রীকে ডাকে, কিন্তু এত বোল আর ঘুঙুরের শব্দের মধ্যে স্বামীর ডাক কি শিখার কানে যাবে? কানে গেলেও সাড়া দেওয়ার সম্ভাবনা কম। শিখা হয়তো মুহূর্তের জন্য একটু ভ্রু কোঁচকাবে, তারপর ফের তার নিজের বলে ফিরে যাবে ধিত্তাধীনা ধিত্তাধীনা। বাবুয়া, একা একা তুমি কি করছো, গান শুনছো? স্ত্রী না এলেও প্রদোষের 3 বছরের দুরন্ত ছেলে বিচ্ছু দূর থেকে ছুটতে ছুটতে বাপের কোলের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ল। আচমকা থুতনিতে একটু লেগে গেল প্রদোষের, কিন্তু যেন অনেকটা ব্যথা পেয়েছে তেমনি কাতর ভঙ্গি করে বলল, ইস ইস গেছি। হ্যাঁ, থুতনিটা একেবারে ভেঙে দিয়েছিস বিচ্ছু। ছেলেকে হাসতে দেখে প্রদোষ শুধু হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো, বিচ্ছু আমায় মেরেছে। বিচ্ছু প্রথমে বাবার হাত ধরে টানাটানি করলো, তারপর অপ্রতিভ হয়ে বলল, আর মারবো না বাবা, আর মারবো না। তাহলে আমাকে একটু আদর করো, চুমু খাও। এক গালে খেলে হবে না, দুই গালে। বিচ্ছু বাপের দুই গালে দুটি চুমু খেয়ে বলল, আর কাঁদে না বাবা, এবার হাসো। প্রদোষ হেসে উঠে বলল, দুষ্টু ছেলে, তুমি বুঝি আমাকে ফরমাস দিয়ে হাসাবে? তুমি কি ডিরেক্টর হীরেন ঘোষাল এসেছো? প্রদোষকে হাসতে দেখে বিচ্ছু আশ্বস্ত হয়ে বলল, ও ঘরে গান হচ্ছে না বাবা? গান নয় রে, নাচ, বোকা ছেলে। কত বড় আর্টিস্টের ছেলে তুই, নাচ আর গানে তফাত বুঝিস নে? আচ্ছা বিচ্ছু, বড় হয়ে তুই কি হবি বলতো? আমার মতো আর্ট ডিরেক্টর হবি, না তোর মায়ের মতো নাচিয়ে হবি? বেটা জেলে বুঝি আবার নাচে? প্রদোষ খুশি হয়ে বলল, ঠিক বলেছো বাবা, নাচটা মেইনলি আর্ট। তুমি তাহলে আমার মতো পুরুষ আর্টিস্ট, মানে আর্ট ডিরেক্টর হবে, কি বলো? ততক্ষণে শিখা এসে সামনে দাঁড়িয়েছে, তন্নি দীর্ঘাঙ্গী চেহারা, গায়ের বর্ণ উজ্জ্বল গৌর, সুগঠিত সুঠাম গড়ন। বছর 26 হয়েছে বয়স, কিন্তু দেখে 19-20 বেশি বলে মনে হয় না। হালকা ধানি রঙের একখানা শাড়ি পরনে, কানে চুনি বসানো ফুল, খোপায় গোজা একটি রক্ত গোলাপ, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। শুধু মুখের বলে নয়, ছাত্রীদের নেচেও দেখাচ্ছিল শিখা। কিন্তু এই অবস্থায় কি ওর নাচা উচিত, মনে মনে ভাবল প্রদোষ। কি আলাপ হচ্ছে ছেলের সঙ্গে? বিচ্ছু বলল, নাচ ভালো না মা, টু টু, মেয়েরা নাচে, ছেলেরা নাচে না, আমি তোমার মতো অব না মা, বাবার মতো অব। শিখা একটু হেসে বলল, ইস, বাবার মতো হলেই হলো।
কাল থেকে আমি তোমার বাবাকে শুধু নাচিয়ে ছাড়বো। তুমি আমার ছেলে হয়ে আমার আচে নিন্দা করো? এত বড় স্পর্ধা তোমার? সব তোমার বাবার পরামর্শ। তোমার বাবা আমার আজকে মোটেই ভালোবাসে না, দেখতে পারে না, বুঝেছো বিচ্ছু? তোমার বাবা ভারী হিংসুটে, আমি এর শোধ তুলবো। কাল থেকে যদি ধেই ধেই করে তাকে না নাচাই। প্রদোষ হেসে বলল, সে আর নতুন কথা কি, সে তো প্রথম দিন থেকেই নাচাচ্ছ। আরো কি বলতে যাচ্ছিল প্রদোষ, শিখা ঠোঁটে আঙুল ছোঁয়াল। পাশের ঘর থেকে তার ছাত্রীরা বেরিয়ে আসছে। ঘুঙুর খুলে বেশবাস ঠিক করে রীতি আর নীতি ব্যারিস্টার নীলাদ্রি চাটুর্যের দুই মেয়ে এসে দাঁড়াল, সুললিতা সুন্দরী দুটি যমজ বোন। ওদের ঠাকুরদা নাম রেখেছিলেন লক্ষ্মী সরস্বতী, কিন্তু বাবা সে নাম পাল্টে রেখেছে। বছর 16 বয়স হয়েছে দুজনের, বেশ ভালো স্বাস্থ্য, নিষ্ঠাও আছে। শিখা আশা করে এই দুটি ছাত্রী তার নাম রাখবে, গৌরব হবে তার। রীতি বলল, যাই শিকাদি। আচ্ছা এসো ভাই, আর এক কাপ করে কফি খেয়ে গেলে না, বড় টায়ার্ড হয়েছ তোমরা। নীতি বলল, না না ওসব আর দরকার হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। ড্রাইভার সুজান সিং রাগে গোপ ছিটছে বোধহয়। চলি আমরা, চলি প্রদোষদা, আপনাদের নতুন ছবিতে আমাদের চান্স টান্স দেবেন তো? ও নিশ্চয় নিশ্চয়ই, প্রদোষ হেসে বলল। শিখা ছাত্রীদের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। দরকার পড়লে চাটুর্যে সাহেবের এ গাড়িখানা শিখাও মাঝে মাঝে ব্যবহার করতে পারে, কিন্তু আজ পর্যন্ত নিজের গাড়ি তার হলো না, বাড়িই হলো না তার গাড়ি, শুধু যশ আর যশ। সম্পন্ন গৃহস্থ হওয়ার মতো অর্থ তাদের হয়নি, শিগগির যে হবে সে আশাও নেই। অনেক দেরি, এখনো অনেক দেরি। নিজের মনে একটু হাসলো শিখা, দেরি মানে কোনোদিনই হয়তো হবে না। মাসে 300 টাকা মাইনে পায় প্রদোষ, বছরের মধ্যে তাও আবার 6 মাস বাকি পড়ে। নেহাত শিখার মতো চালাক মেয়ে বলেই নিজেদের সংসার আর খাওয়া পড়াটা কোনো রকমে চালিয়ে রেখেছে। শুধু তাই নয়, নিজেদের দারিদ্র্যকে লোকচক্ষু থেকে আড়াল করে রেখেছে, কাউকে বুঝতে দেয়নি তারা কত গরিব। নাচের ছন্দে ঘুঙুরের শব্দে দৈন্যকে ঢেকে দিয়েছে শিখা। না, বাড়ি গাড়ি বিলাস ঐশ্বর্য কিছুই চায় না সে। যদি চাইতো তাহলে সে সব ছেড়ে আসবে কেন? শুধু নিজের আর্টকে চায় শিখা, মন প্রাণ ঢেলে দিতে চায় আর্টের কাছে। কিন্তু তাই বা হয়ে ওঠে কই, তার দেহ মনের আর একজন ভাগিদার আছে, যে তার শিল্প দেবতার আছে আর এক প্রবল প্রতিদ্বন্দ্বী, সে তার স্বামী প্রদোষ। অথচ আশ্চর্য, প্রদোষ নিজেও একজন আর্টিস্ট, নিজেও শিল্পীর পূজারী। শিখা ফিরে এলো স্বামীর কাছে, প্রদোষ আবার বিচ্ছুকে কোলে টেনে নিয়েছে। শিখা একটু বিরক্ত হয়ে রূঢ় ভঙ্গিতে বলল, ছেড়ে দাও ওকে, ছেলেপুলেকে বেশি আদর দেওয়া ভালো না। ওকে আমার কাছে দেখলেই তুমি ওরকম করো, ছেলেকে নিজেও ভালোবাসবে না, যত্ন করবে না, আবার আমি যে একটু কাছে ডাকবো, আদর করব, তাও তোমার সহ্য হবে না? শিখা জ্বলে উঠে বলে, তা হবে কেন, ও যে আমার সতীনের ছেলে। সতীনের ছেলের সঙ্গেও কেউ অমন ব্যবহার করে না, নহ মাতা নহ কন্যা নহ বধূ হয়ে থাকাই উচিত ছিল তোমার। আমি তো তাই চেয়েছিলাম, তুমি তো থাকতে দিলে না। পদ্মা পদ্মা, চেঁচিয়ে ঝিকে ডাকলো শিখা। পদ্মা সাড়া দিয়ে বলল, যাই দিদিমণি। শিখা বিকৃত স্বরে তার অনুকরণ করে বলল, যাই দিদিমণি, তুই কোথায়, কি করছিস ওখানে বসে বসে? পদ্মা প্রতিবাদ করে বলল, আমি কি বসে আছি নাকি দিদিমণি, রাতে রান্না বান্না করতে হবে না? কথার বহর দেখো, দরকার নেই তো রান্না বান্না করার, আমি হোটেল থেকে ভাত তরকারি আনিয়ে নেব, তুই এদিকে আয়। পদ্মা এবার রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো, তার হাতটা ময়লা, উনুন থেকে ছাই বার করছিল। 22-23 বছর বয়স হয়েছে পদ্মার, দেখতে কালো হলেও চোখ মুখে স্ত্রী আছে। জয়নগর অঞ্চলের মেয়ে, অল্প বয়সে স্বামী নিরুদ্দেশ হয়ে যায়, তারপর থেকে মহেশের আর কোনো খোঁজ খবর নেই। স্টুডিওর যুগল মিস্ত্রি এই অনাথা মেয়েটির খোঁজ এনে দিয়েছিল প্রদোষকে, বলেছিল, রাখবেন বাবু মেয়েটাকে, কেউ নেই। দুবেলা দুমুঠো ভাত আর
বছরে দুজোড়া মোটা শাড়ি, এই দিলেই হবে, মাইনেপত্র কিছু দিতে হবে না। প্রদোষের পুরনো ঝি তখন ঝগড়া করে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। কাজকর্ম করতে ভারী কষ্ট হচ্ছে শিখার। যুগলের প্রস্তাবে তাই সানন্দে রাজি হয়েছিল প্রদোষ, কিন্তু বিনা মাইনে ডাকতে মন সরেনি। খোরাক পোশাক ছাড়াও 5 টাকা মাইনে ঠিক করে দিয়েছিল। বেতন বৃদ্ধি হতে হতে 10-এ গিয়ে পৌঁছেছে। নাম ছিল পদ্মবালা। শিখা সেই নামের সংস্কার করে রেখেছে পদ্মা। শুধু নামটাই মার্জিত করেনি, মেয়েটিকেও ঘষে মেজে চলন সই করে নিয়েছে। শাড়ি পরবার ধরন, জুতো পরবার ধরন, চুল বাঁধার ধরনে সহজে কেউ বুঝতে পারবে না পদ্মা ভদ্র ঘরের মেয়ে নয়। রান্না বান্না, ঘরকন্না, এমনকি বিচ্ছুকে নাওয়ানো খাওয়ানো, ঘুম পাড়ানোর ভার পর্যন্ত পদ্মার হাতে। শিখা তাকে বাংলা লেখাপড়াটাও মোটামুটি শিখিয়েছে, যাতে বাইরের একজন লোক এলে তার সঙ্গে কথা বলতে পারে। মুদি দোকানে, স্টেশনারি দোকানের বিলের টাকা মিটিয়ে দিয়ে খুচরো ব্যালেন্সটা হিসাব করে গুনে নিয়ে আসতে পারে, সেটুকু বিদ্যাপতি তাকে করে তুলেছে শিখা। বাড়ির কুকুর বিড়াল, ঝি চাকর আর দারোয়ান গৃহস্থের রুচি আর সংস্কৃতির পরিচয় বহন করে। চাকর দারোয়ান তো নেই শিখাদের, একমাত্র পদ্মাই সম্বল। তার হাতে শিখার আভিজাত্য ক্ষুণ্ণ হয়নি। চলন বলনের দিক থেকে মেয়েটি ভালোই, কিন্তু সবচেয়ে বিরক্তি লাগে আজকাল কড়া কথা মোটেই সহ্য করতে পারে না পদ্মা। মুখে মুখে জবাব দেয়, তারপর অভিমান করে মুখ ভার করে থাকে, হয়তো দু এক বেলা না খেয়েই কাটিয়ে দেয়, বিরক্তির এক শেষ। কিন্তু শিখা ওর সঙ্গে বেশি বকাবকি করে প্রদোষ তা মোটেই চায় না। আহা, গরিবের ঘরের স্বামী হারা মেয়ে, একটু মিষ্টি মুখে ওর সঙ্গে কথা বললেই হয়। স্বামীর এইসব কথার জবাবে শিখা বলে, আমার মুখে অত মিষ্টি নেই, তোমার যে আছে তাই যথেষ্ট। তোমার সঙ্গে ভাব, আমার সঙ্গে ঝগড়া, এটাই ভালো, উল্টোটা হলেই বরং আপত্তি হতো। ওকে এমনভাবে শিখিয়ে পড়িয়ে তৈরি করে দিচ্ছি, আমি যদি হঠাৎ মরেও যাই সঙ্গে সঙ্গেই তোমার ঘটক ডেকে বিয়ে করতে হবে না, ওকে দিয়ে সংসার কিছুদিন চালিয়ে নিতে পারবে। বলতে বলতে দুষ্টুমির ভঙ্গিতে হাসত শিখা। প্রদোষ চটে উঠত, কি যে বাজে ঠাট্টাই আর কি করো, আমার ভালো লাগে না। শুধু ঝি আর রাঁধুনি নয়, পদ্মাকে নির্যাতিতা দক্ষিণী নারীর মডেল হিসেবেও মাঝে মাঝে ব্যবহার করে প্রদোষ। দাদাবাবু যে মনোযোগ দিয়ে তার ছবি আঁকছে, এতে পদ্মা খুব খুশি হয়। ব্যাপারটাকে বড় একটা উপরি পাওনা বলে মনে করে পদ্মা। কিন্তু শিখার ঠাট্টা তামাশা তাতে পারে, আর সে তামাশায় কৌতুকের চেয়ে ঝাঁঝ থাকে বেশি। পদ্মা কাছে এসে দাঁড়াতে শিখা কড়া হুকুমের স্বরে বলল, ছেলেটাকে এখান থেকে নিয়ে যা তো, একটু ঘুরিয়ে নিয়ে আয়। এই বৃষ্টির মধ্যে ওকে কোত্থেকে ঘুরিয়ে আনবো দিদিমণি, কি যে বলেন আপনি। শিখা চটে উঠে বলল, থাক থাক, আমার কাজের সমালোচনা তোকে করতে হবে না, তা তো দিন রাতি করিস, দিন রাতি শোনাস। তোকে কি আমি বৃষ্টির মধ্যে বাইরে যেতে বলেছি? অন্য ঘরটা থেকে ঘুরিয়ে নিয়ে আয়, পুলাদের ফ্ল্যাটে নিয়ে যা। বিচ্ছু বলতে লাগলো, আমি যাব না, কিছুতেই যাব না, বাবা দেখো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু বিচ্ছুর কান্না শুনেও প্রদোষ কোনো বাধা দিল না, কোনো কথা বলল না, ঠোঁটে ঠোঁট চেপে চুপচাপ বসে রইল। পদ্মারা চলে যাওয়ার পর প্রদোষ বলল, তুমি যেন ক্রমে সীমা ছাড়িয়ে যাচ্ছ শিখা। শ্রীনিকেতন থেকে কেনা চামড়ার ছাউনি দেয়া কারুকাজ করা একটি মোড়া ঘর থেকে নিজেই হাতে করে নিয়ে এলো শিখা। বারান্দায় স্বামীর ইজি চেয়ারের পাশে এসে বলল, আমার সীমা ছাড়াবার কথা তো রোজই শোনাচ্ছ, কিন্তু আমার কথাটা কি ভেবে দেখেছ? আমার কোন অনুরোধই তো তুমি রাখবে না ঠিক করেছ। কোন অনুরোধের কথা বলছো? শিখা স্বামীর দিকে তাকালো। আর কতবার বলবো, এই আমার শেষ অনুরোধ। এই যে কনসেপশন, তাতে আর কোনো সন্দেহ নেই, ডাক্তার সোম তো স্পষ্ট করেই বলে দিলেন। প্রদোষ একটু হাসল, ডাক্তার না হয়েও আর নিজে কনসিভ না করেও সে কথা আমি তোমাকে শুরুতেই বলেছি। বলেছ, কিন্তু কোনো ব্যবস্থা করনি। কি ব্যবস্থা করব, এই তো বোধহয় থার্ড মান্থ চলছে। শিখা বিরক্ত হয়ে বলল, মাসের হিসেব তোমাকে করে দিতে হবে না, তা আমি জানি।
আমি বলেছিলাম হসপিটালে যেতে, আগে থেকে একটা কার্ড টার্ড করিয়ে রাখলে সুবিধে হতো। অবশ্য তোমার বেলায় কোনোই অসুবিধে নেই, তুমি যখনই চাইবে তখনই ভর্তি হতে পারবে, সবাই তো চেনা শোনা। শিখা আরো অসহিষ্ণু হয়ে উঠল। দেখো, তোমার সব সহ্য করতে পারি, কিন্তু ন্যাকামি আমি কিছুতেই সইতে পারি না। তুমি জানো আমি কি চাই, তুমি জানো আমি হাসপাতালে যেতে চাই না, চাই না। প্রদোষ এবার তীব্র স্বরে বলল, কিন্তু তুমি যা চাও তাতে কিছুতেই আমি সায় দিতে পারবো না। এথিক্যাল প্রশ্নের কথা আমি ধরিনি, কিন্তু যা আনহাইজেনিক, আনসাইন্টিফিক। থামো, আর বক্তৃতা করতে হবে না তোমাকে। সব ব্যাপারেই তুমি যে কত সায়েন্স আর হাইজিন মেনে চলো তা আমার জানা আছে। তো আগা ঘোরা তুমি এর জন্য দায়ী। তুমি অসতর্ক বলেই এমন হয়েছে, তারপরও তুমি আমাকে কোনো সাহায্য করছো না, বরং পদে পদে বাধা দিচ্ছ। তোমার ইঙ্গিতে, তোমার সঙ্গে ষড়যন্ত্র করেই ডাক্তার সোম আমাকে প্রথম থেকে ব্লাফ দিচ্ছে তা আমি জানি। ভেবো না কলকাতা শহরে তোমার বন্ধু সোম ছাড়া আর ডাক্তার নেই। ভেবো না আমি অসহায়, তোমার সাহায্য ছাড়া আমি এক পাও চলতে পারবো না। প্রদোষ বলল, তা যে পারো আমি জানি, পরামর্শ দেওয়ার কুপথে টেনে নেওয়ার মতো বন্ধুর তোমার অভাব নেই, তুমি ভালো করে ভেবে দেখো। শিখা চেঁচিয়ে উঠল, দেখেছি দেখেছি, 1000 বার দেখেছি। টের পাওয়ার পর থেকে এই 2 মাস ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ভাবছি, সব তোমার চক্রান্ত, তোমার ষড়যন্ত্র। তুমি চাও আমি একপাল ছেলেপুলের মা হয়ে তোমার ঘরে চুপচাপ বসে থাকি, তুমি চাও না আমার কেরিয়ার বলে কিছু থাকে, তুমি চাও না আমার আরো নাম হোক, আরো খ্যাতি হোক। তুমি আমার আর্টকে চাও না, কিন্তু আমি চাই, আমি একমাত্র আর্টিস্ট হতে চাই, আর কিছু চাই না। তীব্র বেগে উঠে দাঁড়ালো শিখা, পা দিয়ে মোড়াটাকে ঠেলে ফেলে ঘরের মধ্যে চলে গেল। যে নৃত্য ভঙ্গিমা তার চলার ছন্দে প্রকাশ পেল তাকে তাণ্ডব নৃত্য বলা যায়। যে বৃষ্টি ভেজা বিকেলকে মধুর মনে হয়েছিল প্রদোষের, এখন তার রূপ বদলে গেছে। বৃষ্টি তো নয়, বিষাক্ত রক্তের ধারা, সে যে গা ছেড়ে নেমেছে আর কখন থামবে ঠিক নেই। না থামে না থামুক, ওয়াটারপ্রুফটা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল প্রদোষ। রিজেন্ট পার্কে নতুন বাড়ি তুলেছে অভিনেত্রী বিশাখা অধিকারী। শোনা যাচ্ছে সে আর তার স্বামী অমরেশ দুজনে মিলে প্রযোজনায় নামছে। সঙ্গে সঙ্গে ট্রেডের আর্টিস্ট আর টেকনিশিয়ানদের ভিড় হচ্ছে তাদের ড্রয়িং রুমে। সান্ধ্য মজলিশ বেশ জমে উঠেছে। বিশাখা চা দিচ্ছে, কফি দিচ্ছে, এমনকি বন্ধুদের জন্যে ব্রিজ খেলার আসর করে দিচ্ছে, কিন্তু প্রোডাকশনের কথায় কান দিচ্ছে না। সে কথা কেউ তুললে বলছে, খেপেছ? ছবি তুলবো অত টাকা পাবো কোথায়? যা বাজার, আজকাল ছবি করা মানে তো ফাটকাবাজির সমান, শেষে কি সব খোয়াবো, নিলামে তুলবো নিজেকে? তাও তুলতে পারি, কিন্তু অমরেশের দশা কি হবে? আবার ভিতরে ভিতরে বই বাছাবাছি, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথাবার্তা চালানো, সবই যে চলছে প্রদোষ সে খবর রাখে। বিশাখা একদিন তাদের স্টুডিওতে বেড়াতে এসে বলেছিল, যদি কিছু করি তোমার সাহায্য নিয়েই করব। গোড়াতে কন্ট্রাক্ট পাওয়ার ব্যাপারে প্রদোষও তাকে কম সাহায্য করেনি। সে কৃতজ্ঞতার ছিটে ফোঁটা যদি বিশাখার মনে থেকে যায় তো থাকতেও পারে। ব্রিজের আসর ভাঙতে ভাঙতে রাত 11টা হলো। আজ পার্টনার হিসেবে বিশাখা নিজে বসেছে তার সঙ্গে, বারবার তার কাছে ধমক খেল প্রদোষ। বিশাখা বলল, যাই বলো, খেলায় তোমার আজ মন নেই, তুমি বউয়ের কথাই ভাবছো, তোমার মতো এমন একটি পত্নী প্রেমী আমি আর দেখিনি। প্রদোষ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কেন অমরেশ, কি স্ত্রী ভক্তিতে কিছু কম যায়? বিশাখা বলল, তোমার অনেক নিচে, অনেক নিচে, তোমাকে বলে রাখছি প্রদোষ, এরপর থেকে তুমি কিন্তু বিনা পাসপোর্টে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। যখনই আসবে শিখাকে সঙ্গে করে নিয়ে এসো, নইলে তোমাকে পাবো, তোমার মন পাবো না। ফ্ল্যাট করতে বিশাখার জুড়ি নেই, ওর আলাপ মানেই প্রেম আলাপ। ওর অভিনয়টা সেটের চেয়ে সেটের বাইরেই যেন জমে ভালো। বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30 হলো। দোতলায় তাদের 3 নম্বর ফ্ল্যাট ছাড়া আর কোনো ফ্ল্যাটেই আলো জ্বলছে না। এবারই সবারই একটু সকাল সকাল ঘুমোবার অভ্যাস, অথচ বেশি রাত ছাড়া প্রদোষের ঘুম আসে না। রাত জেগে সে আগে পড়াশোনা করত, ছবি আঁকত,
আজকাল আর সে পাট নেই। শিখার সঙ্গে কোনোদিন বা স্টুডিওর কাজকর্ম নিয়ে, কোনোদিন বা নাচের প্রসঙ্গ নিয়ে আলাপ করতে থাকে। শুনতে শুনতে শিখা আগে ঘুমিয়ে পড়ে, তারপরে প্রদোষ। পদ্মাই এসে দৌড় খুলে দিল, মুখখানা গম্ভীর। প্রদোষ বলল, ব্যাপার কি, ঝড় বৃষ্টি আর এক পশলা হয়ে গেছে বুঝি? কিছুতেই খেলেন না, রাগ করে নাচের ঘরে মেজে বিছানা পেতে শুয়ে আছেন। বেশ কিছুদিন ধরেই নাচের ঘর গোসাঘর হয়েছে শিখার। ঝগড়াঝাটি হলেই সেই ঘরে গিয়ে সে খিল দেয়। আগে খুব সাদাসাদি করতো প্রদোষ, চেষ্টা চরিত্র করে স্ত্রীকে ফিরিয়ে আনত। কিন্তু আজকাল আর ধৈর্য নেই প্রদোষের, বিরক্তি ধরে গেছে মনে। রুদ্ধ দরজায় দু তিনটে টোকা দিল প্রদোষ, নাম ধরে ডাকল বার্তিনেক। শিখা, শিখা, শিখা! নিজেই বুঝতে পারল প্রত্যেকটি ডাকের সঙ্গে তার অসহিষ্ণুতা, রাগ, বিদ্বেষ ফুটে উঠছে, ফেটে পড়ছে। আস্তে আস্তে ফিরে এলো প্রদোষ, কাপড় ছাড়ল, বাথরুমে ঢুকে ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে ফেলল। তবু যেন ভিতরের তাপ যেতে চায় না। টেবিলে ভাত ঢাকা রয়েছে দুজনের। প্রদোষ আজ নিঃশব্দে একাই খেয়ে নিল। কতদিন যে শিখার ভাত এমন নষ্ট হয় তার ঠিক নেই। কত কষ্টেই অন্ন সংস্থান করতে হয়, কত হাজার হাজার লোক কষ্ট করেও দুমুঠো সংস্থান করতে পারে না। হাই স্কুলের টিচার বন্ধু পরিমলের কথা মনে পড়ল প্রদোষের। দাম্পত্য জীবনের বিড়ম্বনা নিয়ে আলোচনার সময় সে বলেছিল, তোমার অবস্থা বুঝতে পারি প্রদোষ, খুবই বুঝতে পারি। একে মনসা তাই ধুনোর গন্ধ, একে বউ তাতে আবার আর্টিস্ট। সাধারণ শ্রী নিয়ে ঘর করতেই আমাদের মাসের মধ্যে 29 দিন ফাটাফাটি হয়ে যায়, তোমার তো আবার নৃত্যকালী। এক কাজ করো, শিব হয়ে মেঝের ওপর পড়ে থেকে শ্মশানেশ্বরীকে নাচতে দাও, তাতে যদি সম্বিত ফেরে জিভ কেটে দু একবার লজ্জা জানায়। পুরুষের আদর্শ শিব, পুরানাকার অনেকদিন আগেই পদ বাতলে দিয়ে গেছেন। বাপের খাটেই বিচ্ছু রয়েছে, ছোট পাশবালিশটি জড়িয়ে ধরে শান্তিতে ঘুমুচ্ছে। হোড়াই সুখী, নিশ্চিন্ত মধুর শৈশব। মনে মনে ভাবল প্রদোষ, একটু যেন হিংসা করল ছেলেকে। শুতে যাওয়ার আগে তার চোখ পড়ল শিয়রের কাছে দেওয়ালে টাঙানো বড় অয়েল পেন্টিং খানার উপর। শিখা, তার দীপশিখা, নৃত্যের ভঙ্গিমায় স্ত্রীর অনেক ফটো তুলেছে, অনেক ছবি এঁকেছে। এ ঘরে ও ঘরে এখনো টাঙানো আছে তার দু চারখানা। কিন্তু দীর্ঘকাল ধরে অনেক যত্ন করে আঁকা প্রদোষের এই রূপশিখা কোনো নৃত্যশিল্পী প্রতিরূপ নয়, স্মিতমুখী এক গৃহলক্ষ্মীর প্রতিমূর্তি। তার সিঁথিতে সিঁদুর, হাতে কাঁকন, মাথায় অল্প একটু আঁচল তোলা, আনত চোখ দুটিতে লজ্জা, মুখে স্নিগ্ধ লাবণ্য। প্রদোষ আস্তে আস্তে এগিয়ে গেল, তারপর গভীর আবেগে চুম্বন করল সেই প্রতিকৃতির ওষ্ঠাধরে, যে অধর একই সঙ্গে তার গৃহলক্ষ্মীর আর কলালক্ষ্মীর। পরদিন ভোরে চায়ের টেবিলে ফের দুজনে বসল মুখোমুখি। বিচ্ছুকে গরম দুধ খাওয়ালো পদ্মা, কিন্তু ছেলের আবদার সেও টেবিলে বসে চা খাবে। প্রথমে প্রদোষী কথা শুরু করল, মৃদু তিরস্কারে সুরে বলল, কি যে তোমার মেজাজ হয়েছে আজকাল, সারা রাত তো না খেয়েই কাটালে, তার উপর ওই শক্ত মেঝে শুয়ে শুয়ে। কাল রজনীতে ঝড় বয়ে গেলেও আজকের ভোরবেলা খুব শান্ত। শিখা একটু হেসে বলল, সত্যি সেজন্যে কাল কি কষ্টেই না তোমার কেটেছে, খাওয়াও হয়নি ঘুমও হয়নি। ও ঘর থেকে আমি দুবার এসেছিলাম, দেখি তুমি রাত জেগে বসে বসে হাউতাশ করছো। অন্য কেউ হলে বলতো তোমার নাক ডাকছে, কিন্তু আমি জানি ও তোমার বিরহের দীর্ঘশ্বাস। প্রদোষ প্রতিবাদ করে বলল, বারে আমি অনেকক্ষণ পর্যন্ত জেগেছিলাম। শিখা তেমনি হেসে বলল, আমি কি তাও স্বীকার করছি? তোমার কাপে চিনি দেবো আরেকটু? কাপে আর একবার ঠোঁট ছুঁয়েই প্রদোষ বলল,
দাও। চায়ের পাট তখনও শেষ হয়নি। পদ্মা এসে বলল, দিদিমণি আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, তাকে ড্রয়িং রুমে নিয়ে যাব। তা নয় তো কি, তো রান্নাঘরে নিয়ে যাবি, তাকে বল আমি আসছি। প্রদোষ টেবিল ছেড়ে উঠবার আগেই শিখা উঠে পড়ল। প্রদোষ পিছন থেকে বলল, বোধহয় কোনো ক্যামেরাম্যান না হয় কোনো স্বাক্ষর সন্ধানী, কলমটি নিয়ে যাও সঙ্গে। শিখা শোবার ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, কলম নেওয়ার জন্য নয়, শাড়িটা পাল্টে নিল, চুলে চিরুনি আর মুখে আলতো করে পাউডারের পাফ গুলিয়ে নিল একটু, তারপরে ড্রয়িং রুমে ঢুকল। ছোট্ট ঘর, ফার্নিচারের প্রাচুর্য নেই, দুপাশে দুটি কম দামি সোফা, মাঝখানে নিচু একটি গোল মতো টেবিল, তার উপর চিনি মাটির ত্রিকোণী ছাইদানি, ছোট কাচের আলমারিতে ফিল্ম আর স্টেজ ক্রাফট সংক্রান্ত কিছু বই, দেওয়ালে রবীন্দ্রনাথের বড় একখানা ফটো, আর কিছু ল্যান্ডস্কেপ। দক্ষিণ পূর্ব কোণে একটা ইজেলো দেওয়ালে ঠেস দেওয়া রয়েছে, বেশ বোঝা যায় শিগগির তার কোনো ব্যবহার হয়নি। আগন্তুক সকালের কাগজখানায় চোখ বুলাচ্ছিলেন। শিখা ঘরে ঢুকতেই মুখ তুলে তাকালেন, সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে উঠল শিখা। আরে শ্রীমন্তদা, আপনি যে! বছর 50-এক বয়স হয়েছে শ্রীমন্ত মজুমদারের, মোটা সোটা চেহারা, গায়ের রং বেশ ফর্সা, 3টি আঙুলে দামি পাথর বসানো, 3 রঙের 3টি আংটি, দেখলেই বোঝা যায় বেশ ধনী সম্ভ্রান্ত ঘরের ছেলে, মুখে প্রসন্ন পরিতৃপ্তিচ্ছা। শুধু শ্রীমন্তবাবুই নন, তার সঙ্গে আরো 2টি ছেলে এসেছেন। শ্রীমন্তবাবু বললেন, আমাকেই আসতে হলো, সে তো হস্তি ছাড়া রানীর উপযুক্ত বাহন আর কে। শিখা লজ্জিত হয়ে বলল, কি যা তা বলছেন, ব্যাপারটা কি তাই বলুন, আপনার মতো মানুষ নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য ছাড়া আসেননি। উদ্দেশ্যটা যে মহৎ তাতে সন্দেহ নেই, আমাদের উজ্জীবন সংস্কৃতি পরিষদের 1বার্ষিক সম্মেলন এই অক্টোবরে, এবার ফাংশনটা বেশ একটু বড় করে করব ঠিক করেছি, 1 সপ্তাহ ধরে উৎসব চলবে, মার্গসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীত, লোকসঙ্গীত, 4টি ধারাই আলোচনা আর ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করেছি। এই সম্মেলন যাতে সত্যিকারের সম্মেলন হয় তাই আমাদের ইচ্ছা, আমরা প্রাচীন নবীন সব আর্টিস্টকেই ডাকবো, বাম দক্ষিণ সবাইকে আসতে অনুরোধ করব, আশা করছি সব দলের প্রতিনিধি এতে থাকবেন। খুব ভালো কথা। তোমাকেও আসতে হবে, তোমাদের নৃত্যনাট্যের অনুষ্ঠান হবে সবচেয়ে শেষে, একেবারে মধুরেণু সমাপয়ত করার ইচ্ছা। আর একটা সুখবর তোমাকে দিচ্ছি, কি খবর বলুন। নৃত্যশিল্পী শ্রীধর রাও এখন কলকাতায় আছেন, তার কাছেও আমরা গিয়েছিলাম, তিনি রাজি আছেন। শিখা খুশি হয়ে বলল, সত্যি? ডান্সার হিসাবে মারাঠি শিল্পী শ্রীধর রাওয়ের খ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়েছে। দলবল নিয়ে 2-2 বার তিনি ইউরোপ ঘুরে এসেছেন। প্রবীণ শিল্পীর কৃতিত্বকে সবাই স্বীকার করে, সবাই শ্রদ্ধা করে। তিনি নাচবেন শুধু এই সংবাদেই শিখা উল্লসিত হয়ে উঠল। এ যেন মৃদু বাতাসে দীপশিখার সুখ শিহরণ। ভালোই হলো, এই উপলক্ষে তার নাচ আমরা দেখতে পাবো। শ্রীমন্তবাবু বললেন, তোমরা নাচবে আমরা দেখব, সারা কলকাতা, কলকাতা কেন, সারা বাংলার লোক দেখবে। আমরা পূর্ববঙ্গের সঙ্গেও যোগাযোগ করেছি, আর সেখান থেকেও শিল্পীরা আসবেন, সমঝদাররা আসবেন। হ্যাঁ, শ্রীধররাও রাজি হয়েছেন এক শর্তে, তার পার্টনার অম্বিকারাও অসুস্থ, মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, তিনি ফাংশনে থাকতে পারবেন না, তা সত্ত্বেও শ্রীধর রাও নাচতে রাজি আছেন যদি ভালো পার্টনার পান, তার দলের মধ্যে আর তেমন কোনো মেয়ে আর্টিস্ট নেই। শিখার ঊর্ধ্বশ্বাস হয়ে বলল, তাহলে উপায়? উপায়ে একমাত্র তুমি। আমি? কি বলছেন শ্রীমন্তদা? ঠিকই বলছি, আমরা সবাই মিলে তোমার কথাই তাকে বলেছি, তিনি রাজি আছেন, তোমার প্রতিভার কথা তিনি শুনেছেন, তোমার উপর বিশ্বাস আছে তাঁর,
প্রতিভা, আপনি ঠাট্টা করছেন শ্রীমন্তদা, তার কাছে আমি দাঁড়াতে পারি? তাছাড়া আমাদের ধারাও তো আলাদা, আমি সাধারণ ও ব্যালেতে নাচি। অবশ্য কত্থক ভরতনাট্যম কথাকলি সব ধারারই কিছু না কিছু চর্চা করতে হয়েছে, কালও আমার ছাত্রীদের কত্থক শেখাচ্ছিলাম। শ্রীমন্তবাবু হেসে বললেন, তুমি কি জানো না জানো আমাদের জানা আছে, অত সংকোচ করবার কিছু নেই তোমার। শ্রীধর রাও শুধু ভরতনাট্যম কি শুধু কত্থক নিয়ে এখানে নাচবেন না, তিনি মিশ্র ধরনের কিছু করতে চান, যা লোকরঞ্জক হবে অথচ সস্তা হবে না। কম্পোজিশন সম্বন্ধে তিনি তোমার সঙ্গে মিলেমিশে তোমার সঙ্গে পরামর্শ করেই যা হয় করবেন। তিনিও নতুন এক্সপেরিমেন্ট করবার জন্যেই এবার এখানে এসেছেন। তার কাছে কবে তুমি যেতে পারবে, কবে তোমার সময় হবে বলো। সময় আমার আজও হতে পারে, কিন্তু প্রদোষকে বলতে হবে একবার। প্রদোষ মানে আমার স্বামীর সঙ্গে আপনার বোধহয় আলাপ আছে। বোধহয় বলছো কেন, নিশ্চয়ই আলাপ আছে, তিনি বোধহয় ব্যস্ত আছেন এখন। না না, ব্যস্ত আর এমন কি, আমি ডেকে আনছি তাকে, বসুন আপনারা। শোবার ঘরে ভিতরে গিয়ে শিখা দেখলে প্রদোষ একটা চেয়ারে চুপ করে বসে আছে। একটু বিরক্ত হয়ে শিখা বলল, তুমি এখানে বসে বসে কি করছো, বাইরে যেতে পারলে না? ওখানে গিয়ে কি করব, ওরা তোমার কাছে এসেছে, আমার কাছে তো আসেননি। ভ্রু কুঞ্চিত করতে করতে হেসে ফেলল শিখা। আমার কাছে এলে বুঝি তোমার কাছে আসা হয় না, কি হিংসুটেই না হয়েছো তুমি আজকাল। যাও, ও ঘরে গিয়ে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলো, আমি ততক্ষণ ওদের চাটার ব্যবস্থা করি। শ্রীমন্ত মজুমদারের সঙ্গে প্রদোষের আলাপ আছে। নোনাপুকুরের জমিদার এই ধনী ভদ্রলোক শিল্প সংস্কৃতি নৃত্য সঙ্গীতের একজন বড় পৃষ্ঠপোষক। শোনা যায় এর পূর্বপুরুষের বৈঠকখানায় বড় বড় ওস্তাদ গায়কের বাগান বাড়িতে বিখ্যাত বাইজিদের পদধূলি পড়ত। কিন্তু শ্রীমন্তবাবুর আমলে শিল্পানুরাগের ধরন বদলে গেছে। তিনি এক সংস্কৃতি পরিষদের সভাপতি। তার পরিষদে পরিষদ নেই, কর্মীরা আছেন। তিনি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেন, এমন বিনয়ী নিরহংকার মানুষ কদাচিৎ দেখা যায়। যেখানে লোককে চিঠি পাঠালে চলে, সেখানেও নিজে যান তিনি আর্টিস্টের বাড়িতে, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিজের মুখে তাদের অনুরোধ করেন। মহিলা আর্টিস্টদের সম্বন্ধে অল্প স্বল্প কিছু দুর্বলতা থাকলেও তিনি অশোভন কিছু করেছেন এমন অপবাদ কেউ তাকে দেয়নি। যারা মাঝারি ধরনের আর্টিস্ট, তাদেরও বড় বড় ফাংশনে ডেকে উৎসাহ দিয়ে সুখ্যাতি করেন এবং ক্যারিয়ার ভালো করবার সব রকমের সুযোগ সুবিধে করে দিতে তার কার্পণ্য নেই। তার বিনিময়ে তিনি তাদের সামনে বসে একটু বেশিক্ষণ ধরে কথা বলেন কি বড়জোর নিজের গাড়িতে করে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েই তিনি খুশি থাকেন। শিখাকে তিনি ছেলেবেলা থেকে জানেন, তার অনেক অনুষ্ঠানে সে নেচেছে। যে নাচের স্কুলে শিখা এখন চাকরি করে, সপ্তাহে 4 দিন ছাত্রীদের নাচ শেখায়। ভবানীপুরে সেই ভারতী কলা কেন্দ্রের গভর্নিং বডির তিনি একজন বিশিষ্ট সদস্য। প্রদোষ বাইরের ঘরে এসে শ্রীমন্তবাবুকে নমস্কার জানাল, হেসে বলল, ভালো তো সব? হ্যাঁ ভালো, আপনি ব্যস্ত আছেন ভেবে এতক্ষণ ডাকিনি, আমরা এসেছি অনেকক্ষণ। অন্য দুটি যুবকের সঙ্গে আলাপ করিয়ে দিলেন প্রদোষের, নির্মল চৌধুরী আর সুরঞ্জন রায়। আমাদের পরিষদের কর্মী, এদের মতো সিনসিয়ার ওয়ার্কার 2-4 জন আছে বলেই পরিষদ এতদিন টিকে রয়েছে। নিজ নিজ লাইনে এরাও গুণী, সেতারে নির্মলের চমৎকার হাত, আর সুরঞ্জনেরও অনেক গুণ। ও আমাদের নবীন নাট্যকার, রেডিওতে ওর লেখা নাটক মাঝে মাঝে শুনে থাকবেন। প্রদোষ শুনিনি, তবু হেসে বলল, শুনেছি বই কি। শ্রীমন্তবাবু প্রদোষেরও পরিচয় দিলেন। তরুণ আর্ট ডিরেক্টরদের মধ্যে ইনি একেবারে প্রথম সারির, বুঝলে সুরঞ্জন? আমি নিজের চোখে ওর কাজ দেখেছি, তুলনা হয় না, তুলনা হয় না। এবার আমাদের সম্মেলনের মণ্ডপ কিন্তু আপনাকেই সাজিয়ে দিতে হবে, না করলে শুনবো না। বেশি সময় হাতে না থাকে তো ছোকরাদের দেখিয়ে শুনিয়ে দেবেন অন্তত। তারপর সম্মেলনের ব্যাপক পরিকল্পনা শ্রীধর রাও এর সঙ্গে
শিখার নাচের ব্যবস্থার কথা সব শোনালেন। সঙ্গে সঙ্গে একথাও বললেন, আর্টিস্টরা সবাই বিনা দক্ষিণায় কি নামমাত্র দক্ষিণায় রাজি হয়েছেন, কারণ এটা শ্রীমন্তবাবুদের কোনো লাভের ব্যবসা নয়। খরচ খরচা বাদে যা থাকবে তার কিছুটা পরিষদের উন্নতির জন্য রেখে বেশিরভাগ রাজ্যপালের যক্ষা ভাণ্ডারে দেওয়া হবে। বড় একটা ট্রেতে করে চা আর স্যান্ডউইচ নিয়ে এলো শিখা, তারপর সেই গোল টিপয়টার উপর নামিয়ে রাখল। দেখো তো কেন এত কষ্ট করে এসব, তোমরা মেয়েরা শুধু নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী হয়ে খুশি হও না, সেই সঙ্গে একজন পাকা গৃহিণী না হতে পারলে তোমাদের স্বস্তি নেই। কিন্তু আমাদের এই নির্মলা সুরঞ্জনকে দেখো, পারবে ওরা বাজার করতে কি অফিসে মন দিয়ে চাকরি বাকরি করতে? ও হরি, তোমার সঙ্গে বুঝি ওদের পরিচয় করিয়ে দিইনি, আমার ধারণা ছিল আমাদের আলা পরিচয় আছে। এই বলে শ্রীমন্তবাবু নির্মল আর সুরঞ্জনের গুণপনা সম্বন্ধে আরো কিছু অতিশয়োক্তি করে নিলেন। তারপর বললেন, তোমাদের নৃত্যনাট্যটা সুরঞ্জনকে দিয়ে লিখিয়ে নিও শিখা, এইসব তরুণ শিল্পীদের চান্স দেওয়া উচিত, আমার তো অন্তত তাই মত। ওরা ভুল করবে, কাঁচা কাজ করবে, তবু ওদেরই ছেড়ে দিতে হবে জায়গা, যদি ছেড়ে না দাও ওরা কেড়ে নেবে, কি বলো হে সুরঞ্জন? সুরঞ্জন লজ্জিত হয়ে বলল, না না কি যে বলেন, আমি কেন লিখব, আরো কত বড় বড় গুণী রয়েছেন। স্যান্ডউইচের কামড় দিয়ে শ্রীমন্তবাবু বললেন, বাহ চমৎকার হয়েছে, তোমার নিজের হাতে তৈরি নাসিকা আমি খেয়েই বুঝতে পেরেছি, ঠিক এই রকম খাবার তৈরি বাতিক আছে আমাদের রঙ্গনা গাঙ্গুলির, চেনো তো রঙ্গনকে? শিখার মুখখানা একটু যেন ফ্যাকাশে দেখালো, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, বাহ চিনবো না কেন, আমরা একই সঙ্গে পড়েছি, একই ইনস্টিটিউশনে নাচ গান শিখেছি, তারপর ফাংশানে ও গিয়েছে, আমি নেচেছি, তার কোনো কোনো ফাংশনে তো আপনিও উপস্থিত ছিলেন শ্রীমন্তদা, বোধহয় খেয়াল নেই আপনার। কৌশলে শ্রীমন্তবাবুকে উল্টে খোঁচা দিল শিখা। শ্রীমন্তবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। আলাপ আলোচনাকে সহজ খাতে বইয়ে দেওয়ার জন্য প্রদোষ বলল, হ্যাঁ রঙ্গনার সঙ্গে আমাদের বেশ আলাপ আছে, তাছাড়া সে তো শিখার বন্ধু। শ্রীমন্তবাবু এবার একটু অর্থব্যঞ্জক ভাবে হাসলেন। ঠিক ঠিক, আমি ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম, কিছু মনে করো না শিখা। হ্যাঁ রঙ্গনার কথা হচ্ছিল, লাইট মিউজিকে আজকাল ওর বেশ নাম হয়েছে, রেকর্ড থেকে ভালো রোজগার হয়, রেডিওতে বেশ আধিপত্য আছে, জলসা টলসাতেও ওর খুব চাহিদা, কিন্তু যত বড় আর্টিস্টই হোক রান্না বান্না ঘরকন্নার কাজ পেলে আর কিছু চায় না, বিশেষ করে খাবার টাবার তৈরি করতে খুবই ভালোবাসে, গতবার শীতে খুব পিঠে টিটে তৈরি করে খাওয়ালে। আমি বললাম, রঙ্গনা তোমার গলার চেয়ে যেন হাতই আজকাল বেশি মিঠে লাগছে। রঙ্গনা তার উত্তরে বলেছিল কি জানো, এ তো খুব ভরসার কথা নয় শ্রীমন্তদা, গান টান বন্ধ করে শেষে কি মিষ্টির দোকান খুলবো? শিখা জিজ্ঞাসা করলো, রঙ্গনাও আসছে তো কনফারেন্সে? নিশ্চয়ই, ওকে তো ডাকতেই হবে, নইলে কি অডিয়েন্স রক্ষা রাখবে আমাদের? সকলের সম্বন্ধে শ্রীমন্তবাবুর একটু বাড়িয়ে বলা অভ্যাস, তবু একথা অস্বীকার করা যাবে না, রঙ্গনার গান আজকাল বেশ জনপ্রিয় হয়েছে। এতদিন শুধু রবীন্দ্রসঙ্গীতে খ্যাতি ছিল রঙ্গনার, আজকাল প্রাচীন বাংলা গান আর ভজনেরও রেকর্ড করাচ্ছে। রঙ্গনা জনপ্রিয়তার কথা মনে হওয়া একটু যেন ঈর্ষা বোধ করল শিখা, সেই সঙ্গে এ কথাও মনে হলো যে সব জেনে শুনে শ্রীমন্তদা প্রদোষ আর শিখাকে খোঁচা দেওয়ার জন্যেই, একটু কৌতুক করবার জন্যেই রঙ্গনার প্রসঙ্গটা এ বাড়িতে তুললেন। সঙ্গীত প্রীতির সঙ্গে সঙ্গে আর্টিস্টদের ব্যক্তিগত জীবনের অন্দরমহলে উঁকি ঝুঁকি মারবার প্রবৃত্তিও আছে শ্রীমন্তদার। শিখার মনটা একটু অপ্রসন্ন হয়ে উঠল। শ্রীমন্তবাবু সে কথা বুঝতে পেরে বললেন, যদি তোমার কোনো অসুবিধে না থাকে আমি তো বলি তুমি এখনই চলো শিখা, শ্রীধর রাওয়ের সঙ্গে তোমার কথাবার্তাটা ঠিক হয়ে যায়, সময় তো বেশি নেই, মাঝখানে মাত্র 15 বাকি, আমাদের তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। শিখা একবার ভাবল, বলে আজ দরকার নেই,
পরেই এক সময় যাবে। কিন্তু নিজের স্বার্থের কথা ভেবে মনে যেটুকু বিদ্বেষ জন্মেছিল তা চেপে রেখে বলল, আচ্ছা চলুন তাহলে, আপনি বসুন শ্রীমন্তদা, আমার তৈরি হয়ে নিতে 10 মিনিট বেশি লাগবে না। শ্রীমন্তবাবু কৌতুকের ভঙ্গিতে বললেন, যদি আরো 2 মিনিট বেশি লাগে সংকোচ করো না, সাজসজ্জার ব্যাপারে দেরিটা তোমরা পুষিয়ে নিতে পারো। কচি কলাপাতা রঙের শান্তিপুরী শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শিখা চোখে সুরমা পড়ছিল। প্রদোষ এসে পিছনে দাঁড়ালো। তুমি কি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, শ্রীমন্তদার কাছে শব্দ শুনলে আমি যাব আর আসবো, আপত্তি করো না লক্ষ্মীটি, বিকেলে তো আবার আমাকে ক্লাস নিতে হবে। শরীরের এই অবস্থায় তুমি কি কোনো প্রোগ্রাম করতে পারবে? করা উচিত হবে তোমার। শরীরটা তো আমার, কোন অবস্থায় করা উচিত তা আমার উপর ছেড়ে দাও। তাছাড়া আজই তো কিছু হচ্ছে না, আজ শুধু আলাপ আলোচনাই হবে, জানো এমন চান্স জীবনে খুব কম আসে। বেশ, তোমার যা ইচ্ছা হয় করো। শিখা মধুর ভঙ্গিতে হাসলো। আমার ইচ্ছা কি তোমার ইচ্ছা নয়? চোখ ফিরিয়ে নিল প্রদোষ। শিখার হাসবার আর কথা বলবার যে ভঙ্গি তাকে একসময় মুগ্ধ করেছিল, আজকাল তা অভিনয়ের মতো লাগে। তাতে যেন আন্তরিকতা নেই। কাজ উদ্ধার করবার জন্য অন্য জায়গায় যেসব কৌশল শিখা প্রয়োগ করে, প্রদোষের বেলায়ও তার ব্যতিক্রম হয় না। এও কি শিল্পীর কেরিয়ার গড়বার পক্ষে অপরিহার্য, নাকি ছলাকলা অভ্যাসে দাঁড়িয়ে গেছে শিখার? নিজের অভিনয় সম্বন্ধে সে নিজেই সচেতন নয়। ঘরের কাজকর্ম সম্বন্ধে পদ্মাকে কিছু নির্দেশ উপদেশ দিয়ে বিচ্ছুকে একটু গাল চেপে আদর করে শিখা বেরিয়ে পড়ল। একটু বাদে গাড়ির শব্দ শোনা গেল। শ্রীমন্তবাবু আবার যেন কি একটা রসিকতায় হেসে উঠলেন। প্রদোষের মনে হলো এ রসিকতাটা নিশ্চয়ই তাকে নিয়ে। বেলা 9টা বাজল, 9:30, তবু শিখা তার কাজ সেরে ফিরে এলো না। প্রদোষ ঘরের এটা ওটা নড়াচড়া করতে লাগলো, এ বই রেখে ও বই খুলল। একবার ভাবল নতুন কোনো একটা ছবি আঁকতে বসে যায়, কিন্তু মন বসল না। আজকাল ছবি আঁকবার কথা ভাবলে গায়ে জ্বর আসে। বহুদিন নিজের ইজেলের কাছে বসে না প্রদোষ, নিজের ধারণা ভাবনার কোনো চিত্ররূপ ফুটিয়ে তোলে না। পরের সেট তৈরি কাজ ছাড়া তার তো নিজের আর কোনো কাজ নেই আজকাল। সে আর এখন শিল্পী নয়, শিল্প ব্যবসায়ী। 2-3 বছরের মধ্যে কোনো ছবি সে এক্সিবিশনে পাঠায়নি কি কোনো কাগজে ছাপতে দেয়নি, শুধু সেট তৈরি করেছে। সেট আর সেট সবই শিখার জন্যে, শিখার সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে, তার ক্যারিয়ারের উন্নতির জন্যে। প্রদোষ শুধু যে প্রাণপাত করছে তা নয়, প্রাণের চেয়েও যা তার কাছে ছিল সেই শিল্পকে সে উৎসর্গ করেছে। লোকে যে তাকে শ্রৈণ্য বলে আড়ালে পরিহাস করে, তা করবার অধিকার তাদের আছে বই কি? পদ্মা এসে বারদুই তাড়া দিয়ে গেল। দাদাবাবু বেলা হয়ে গেল যে, নাবেন খাবেন না? না না, আমার এখন অনেক দেরি আছে, তুই যা এখান থেকে। পদ্মা ধমক খেয়েও নড়ল না, দাঁড়িয়ে রইল। তারপর প্রদোষ যখন ফের তার দিকে তাকালো, পদ্মা আস্তে আস্তে বলল, দাদাবাবু কিরে, আপনি যেন কি রকমই আজকাল হয়ে যাচ্ছে। প্রদোষ কৌতুক বোধ করে হাসল। কি রকম হয়ে যাচ্ছি? আগে আপনি তুই বলতেন না, আজকাল একটু রেগে গেলেই তুই বলেন। দিদিমণির মুখে মানায়, কিন্তু আপনার মুখে মানায় না দাদাবাবু, হো হো করে হেসে উঠল প্রদোষ। তাই তো, তুমি তো আজকাল ভদ্র মহিলা হয়ে পড়েছো পদ্মা, আমি ভুলেই গিয়েছিলাম। আর এমন ভুল হবে না, কখনো হবে না। যদি হয় তুমি আমার নামে মানহানির মামলা এনো। পদ্মা চলে যাচ্ছিল, হাসি থামিয়ে প্রদোষ তাকে ফের ডাকল, বলল, বিচ্ছু কোথায়? তাকে নাই খাইয়ে 5 নম্বরে গোবিন্দর সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কাছেই কিন্ডার গার্ডেন আছে একটা, 5 নম্বরের ফ্ল্যাটের হরপ্রসাদ বাবুর মেয়ে যায় সেই স্কুলে, তাদের চাকর গোবিন্দ পৌঁছে দিয়ে আসে। পদ্মা বুদ্ধি করে সেই সঙ্গে বিচ্ছুকেও পাঠিয়ে দিয়েছে, নইলে প্রদোষকেই যেতে হতো। প্রদোষ খুশি হয়ে বলল, তোমার বুদ্ধি আছে পদ্মা, কোনো ব্যবস্থায় তোমার ত্রুটি হয় না। যাকে বলে জাত গৃহিণী তুমি তাই, অতি গরম দিই না পায় ঘর, এ প্রবাদ কিন্তু আমি মানবো না। পছন্দ মতো ছেলে পেলেই আমি ফের তোমার বিয়ে দেব।
পদা জিভ কেটে বলল, দাদাবাবু, ওইসব অকথা কুকথা যদি ফের বলেন আমি এখান থেকে পালিয়ে যাব। হিন্দুর মেয়ের কবার বিয়ে হয়? প্রদোষ হেসে বলল, অবস্থা বিশেষে আজকাল অনেকবার হতে পারে, হিন্দু কোর্ট বিল পাশ হয়ে গেছে যে। আচ্ছা, বিলের ধারাগুলি আমি তোমাকে একদিন বুঝিয়ে দেব। দরকার নিয়ে আমার বুঝে বলি, রাগ করে সেখান থেকে চলে গেল পদ্মা। প্রদোষ স্মিত মুখে তাকিয়ে রইল একটু কাল পদ্মার চলে যাওয়ার ভঙ্গির দিকে। মনে মনে ভাবল, পদ্মার মতো মেয়েদের কুসংস্কার কাটতে যথেষ্ট সময় লাগবে। কিন্তু শুধু পদ্মারই বা কেন, শিক্ষিত ভদ্র ঘরের মেয়েদের সংস্কারে কি সহজে কাটবে? আইন হিসাবে পাশ হয়ে গেলেও সামাজিক সম্মতি পেতে দেরি হবে। স্বামী নষ্ট, মৃত কিংবা সন্ন্যাসী হয়ে বেঁচে থাকলে ভদ্রঘরের হিন্দু মেয়ে সহজে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চাইবে না। তবু এই নতুন বিধি অনেক ভালো। যারা বিচ্ছেদ চায় তাদের জন্য বিয়ের বাঁধন ছিঁড়ে ফেলবার ব্যবস্থা রাখা ঢের সুবিবেচনার কাজ। একটু চমকে উঠল প্রদোষ। ছি ছি ছি, এসব কি সে ভাবছে? শিখার ফিরতে যত বেশি দেরি হবে প্রদোষের মেজাজ তত খারাপ হতে থাকবে। তার চেয়ে নাওয়া খাওয়া সেরে বেরিয়ে পড়া ঢের ভালো, তাহলে আর শিখার জন্য অপেক্ষা করা কথা উঠবে না। আর একটুও দেরি না করে চেয়ার ছেড়ে তড়াক করে উঠে পড়ল প্রদোষ। থাকুক শিখা একা বাড়িতে, যত তাড়াতাড়ি পারে প্রদোষ বেরিয়ে পড়বে, তাহলে আর রাগে বিদ্বেষে বিরক্তিতে ধৈর্য হারাতে হবে না প্রদোষকে। স্নানাহার শেষ করে 11টার মধ্যে বেরিয়ে পড়ল প্রদোষ। শিখা তখনও ফেরেনি, যখন খুশি তখন ফিরুক, যেদিন খুশি সেদিন ফিরুক শিখা, তার জন্যে প্রদোষের কোনো কিছু আটকে থাকবে না। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী রাসবিহারী অ্যাভিনিউ মোড় থেকে টালিগঞ্জের বাসে উঠে বসল প্রদোষ। তারপর খানিকটা পথ হেঁটে স্টুডিওর দরজার সামনে এসে দাঁড়ালো। পুরনো হিন্দুস্থানি দারোয়ান রামভজন বসে বসে খৈনি টিপছিল। প্রদোষকে দেখে একটু হেসে সেলাম জানালো। তার হাসির অর্থ, আজ তো কাজকর্ম নেই, বাবু বোধহয় টাকার গরজে এসেছে। কিন্তু টাকা কি আর এখন মিলবে? সত্যিই বড় সকাল সকাল এসে পড়েছে প্রদোষ। কোনো ফ্লোরেই এখন কাজ হচ্ছে না, চাকর বেয়ারা দু চারজন ছাড়া কোনো টেকনিশিয়ান কি কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দৈনিক হাজিরা দেওয়ার জন্য এখনো পর্যন্ত এসে পৌঁছননি। আগের ছবিটার জন্য যে রাজসভা তৈরি করেছিল প্রদোষ, তার ভাঙা চোরা কাঠগুলি কুলিরা বাইরের দিকের একটা ঘরে জড়ো করে রেখেছে। জনবিরল কিন্তু বৃক্ষবহুল স্টুডিওর উঠোন পার হয়ে দোতলায় উঠে গেল স্টুডিওর অফিস। সারি সারি কামরা। প্রদোষকে দেখে বেয়ারা নীলরতন একটা ঘর খুলে দিল। টেবিলটা পরিষ্কার করতে শুরু করলো ঝাড়ুনি দিয়ে। বলল, কিছু লাগবে বাবু? এক গ্লাস জল। বড় একটা পরিচ্ছন্ন কাঁচে গ্লাসে জল নিয়ে এলো নীলরতন, রাখলো টেবিলের উপর। বাবু, কিরে? আমাদের নতুন বই কবে আরম্ভ হবে? প্রদোষ হেসে বলল, শিগগিরই আরম্ভ হবে। হ্যাঁ, ডিরেক্টরকে বলবো এবার তোকে 2-1 নম্বর পার্ট দিতে, কি বলিস? বছর 15-16 বয়স হয়েছে নীলরতনের। কচি গোঁফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের ওপর। মেদিনীপুরে বাড়ি, গায়ের রং খুব কালো, মুখশ্রীটুকু ভারী সুন্দর, পাথরে কোদা বিষ্ণু মূর্তির মতো। প্রদোষ অনেকদিন ভেবেছে ওর একটা ছবি আঁকবে, হয়ে ওঠেনি। জীবনে অনেক ভাবনাই রূপ পায় না, রং পায় না, তা নিয়ে বেশি দুঃখ করে লাভ নেই, প্রদোষ মনে মনে ভাবল। তুলির রঙে কি পেন্সিলের রেখায় পৃথিবীর কতটুকু রূপ তুমি ধরতে পারো, তোমার কতটুকু সাধ্য! আঁকাটা বড় কথা নয়, তার চেয়েও বড় কথা দেখা। চোখ দিয়ে দেখার সঙ্গে হৃদয় দিয়ে দেখা, এ দৃষ্টি সৃষ্টির সমান, এ দৃষ্টিতে সৃষ্টির আনন্দ, প্রদোষ মনে মনে ভাবল। ওকে পাঠ দেওয়া হবে এই কথা শুনবার পর কি খুশি না হয়েছে নীলরতন। ওর আনন্দিত মুখ, সুগঠিত সুন্দর শুভ্র দাঁতগুলি ফের প্রদোষের রূপানুভূতির উদ্রেক করেছে। প্রদোষ বোধহয় পারবে আবার ছবি আঁকতে, পারবে। নীলরতন আবার জিজ্ঞাসা করল, সত্যি বলবেন তো বাবু? নিশ্চয়ই বলবো, আর 15 মিনিট বাদে ফের একবার আসবি। পান সিগারেট কিছু আনতে দেবেন বাবু? না না, কিছু আনতে দেবো না, তুই শুধু এমনি একবার আসিস। প্রদোষ নিজের মনে গুনগুন করতে লাগলো। নীলরতন কি বুঝলো কে জানে,
লজ্জিত হয়ে তাড়াতাড়ি চলে গেল ঘর থেকে। তার সেই পালিয়ে যাওয়ার ভঙ্গি দেখে নিজের মনে একটু হাসলো প্রদোষ। ও বোধহয় ভেবেছে বাবু পাগল হয়ে গেছে। পাগলই তো, রূপোন্মাদ। শিল্পীর কাছে জাত নেই, পদ নেই, দোষ নেই, গুণ নেই, শুধু রূপ আছে। রূপময় পৃথিবী আর রূপময় নারী। প্রদোষ মনে মনে বলল, রূপসাগরে ডুব দিয়েছি, অরূপরতন এখনো চিনিনি, এখনো বুঝিনি, তার জন্যে এখনো আকাঙ্ক্ষা জাগেনি মনে, এখন শুধু রূপ, শুধু রূপরতন। দামি বিলিতি পকেট ডায়েরিটা বার করল প্রদোষ। বন্ধু বান্ধবদের ঠিকানা, এনগেজমেন্টের তারিখ আর সময়, টাকা পয়সা টুকিটাকি হিসেব, তারপর কয়েকটা সাদা পাতা, ঠিক সাদা নয়, নীলচে। তার একটি পাতায় বিদেশি কলমের সূক্ষ্ম ডগা দিয়ে নীলরতনের মুখ আঁকতে লাগলো প্রদোষ। 3-4 মিনিটে এঁকে ফেললেও তার সেই কোঁকড়ানো চুল, যুগল ভুরু, গোঁফের রেখা, দাঁতের শাড়ি, কোমল চিবুক। সামনের পাতায় এঁকে তুলল আরেকটি কিশোরীকে, ঈষৎ লম্বাটে ধরনের মুখ, তার যুগ্ম ভ্রু, আয়ত চোখ, পাতলা ঠোঁট, আঁচলের তলায় স্ফুটোন্মুখ 2টি বুক। এই যুগল মূর্তিকে পাশাপাশি রেখে একটু হাসল প্রদোষ, তারপর জোর গলায় ডাকল, নীলরতন, নীলরতন! পাশের ঘরেই ছিল নীলরতন, ছুটতে ছুটতে এলো। ডাকছেন বাবু? হ্যাঁ ডেকেছি, দেখো এসে। ডায়েরির পাতা 2টি ছিঁড়ে নীলরতনের হাতে দিল। তোর ছবি আর তুই যাকে ভালোবাসিস, মানে বড় হয়ে ভালোবাসবি, তার ছবি। কেমন, পছন্দ হয়? বিয়ে করবি একে? আপনার মাথা খারাপ হয়ে গেছে বাবু, কি যে যা তা বলছেন! নারী প্রতিকৃতি আঁকা পাতাটা টেবিলের উপর রেখে লজ্জিত ভাবে নিজের ছবিটা নিয়ে পালিয়ে গেল নীলরতন। ডায়েরির পাতা একটি মেয়ের মুখের আদলের দিকে তাকিয়ে হাসতে লাগলো প্রদোষ, কিন্তু একটু বাদেই তার ঠোঁটের সেই হাসি শুকিয়ে গেল। মনের খেয়ালে, এ কার মুখ এঁকেছে সে? এই যে একটি চেনা মেয়ের মুখ, প্রথম চেনা মেয়ের মুখ, এই যে রঙ্গনা। বিজন ঘরের নিশীথ রাতের যে গানটি প্রদোষ একটু আগে গুনগুন করে গাইছিল, তা যে রঙ্গনার মুখের গান, রঙ্গনাকে প্রথম শোনানো গান। সেই সুরের ধারায় ভেসে এসেছে অতীতের রং, তার কৈশোরের প্রথম যৌবনের রং, প্রথম জীবনের রং, প্রথম প্রেমের রঙ্গনা। আজই সকালে শ্রীমন্তবাবুর মুখে এই নামটি সে উচ্চারিত হতে শুনেছে, সেই নাম গোপনে গোপনে এতক্ষণ ধরে ধ্বনিত হয়েছে হৃদিকন্দরে। প্রদোষ টের পায়নি, টের পেতে চায়নি। তারপর সেই নামের ধ্বনি সুর হয়ে, রূপ হয়ে গুহামুখ ছেড়ে ছুটে বেরিয়েছে। সে আর এখন ক্ষীণ শীর্ণ নদী নয়, সেই ধ্বনি এখন বন্যা। তার একুল ওকুল চেনা যাচ্ছে না, অতীত বর্তমান একাল সেকাল একাকার হয়ে যাচ্ছে। আজকের মতো শেষ করলাম শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা উপন্যাস অনুরাগিণী। আপনাদের যদি উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।